গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পুতুলস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। আমাদের বাড়িতে এই যে ধান উঠে গেছে, তো আশেপাশের বাড়িতেও উঠে গেছে। তোমাদের আমি আগের দিনের ব্লগটা যে বলেছিলাম যে আমাদের বাড়ির কিছু সমস্যা বা পাড়ার কিছু সমস্যা, তো সমস্যার এখন মানে সমাধান হয়ে গেছে আর কি। তো এই যে এই সমস্ত ধান টানগুলো উঠে গেছে, এগুলো সব আমাদের মাঠের জমির ধান। তো এইগুলোকে এইভাবে এই যে ঝাড়ানো হচ্ছে, এরপরে বস্তার মধ্যে ভরে রাখা হবে। তো বৃষ্টি আসলে আবার ঢেকে দেওয়া হয়, যদি বাই চান্স বৃষ্টি এসে যায় তখন কি হয়, বড় বড় তিরপল থাকে না, ওই তিরপল দিয়ে ঢেকে রাখা হয়। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো একভাবে এইভাবে কাজগুলো মানে করিয়ে নিয়ে ধানগুলো বস্তায় তুলে নেওয়া হয়। তো মনে হয় না একবারে হয়, কারণ অনেক তো পরিমাণে ধান থাকে। তো আর যারা ধানগুলো ঝাড়ছে, তো তাদেরকে দেখছো তোমরা বন্ধুরা, এরা ভীষণ ভালো আর আমাকে খুব ভালোবাসে, আমিও এদেরকে খুব ভালোবাসি। তো যখনই বাড়িতে আসে, বৌমা বৌমা কোথায়, বৌমা কেমন আছো বলে ডাকে, তো আমার ভীষণ ভালো লাগে, ওনারা খুব ভালো। তো আমি বলছিলাম এই যে বলছে করো করো আমাদের ভিডিও করতে থাকো, তাহলে আমরাও ফটো উঠে যাব থাকবো এরকম আর কি, খুব ভালো ওনারা। তো যাই হোক, এরকমই আর কি কাজ টাজ করছি, আমি একটু গল্পও করছি, এরকমভাবেই সময় কেটে গেল আজকের দিনটা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখো। তো দেখলেই বন্ধুরা, ওনারা ওনাদের মতো কাজ করছেন। আর এরপর আমি স্নান টান করে পুজো দিয়ে নেব। তো পুজো দেওয়া হয়ে গেছে, আজকের পুজোটা পুরো দেখালাম না। তো এরপরে এই যে চাল কুমড়ো কাটছি, আর মা রান্না করে নেবে, তো আমাকে বলে একটু কেটে দাও, তা আমি একটু কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে রাত্রিবেলা। এই যে একটু ভাত বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে নিচ্ছি, দিয়ে এখন মাংস করে নেব, মাংস আর ভাত। তো এবার আমি কড়াই চাপিয়ে দিলাম, আর এই যে ড্রামের মধ্যে থাকে আমাদের মাঠেরই সর্ষে, মানে ভাঙিয়ে এই ড্রামের মধ্যে তেল আনা হয়। আর এই যে, তো এবার আমি মাংসটাও করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের দিন আসবো আবার অন্য কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।